আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ বারোই সেপ্টেম্বর দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেন নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি প্রবাসীরা সঠিক সময়ে আকামা রিনিয় করুন কারণ এখন সৌদি আরবে চলছে পুলিশের আকামা চেকিং যে সকল প্রবাসীদের আকামার মেয়াদ নেই তারা পুলিশের অভিযানে প্রতিনিয়তই আটক হচ্ছেন আজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণাতে জানানো হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে আকামা আইন বঙ্গকারী ছয় জন অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে আটকৃত প্রবাসীদেরকে এখন নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা আর কখনো সৌদি আরবে আসতে পারবে না তাই সৌদি প্রবাসীরা যাদের আকামার মেয়াদ নেই তারা আর পুলিশের হাতে আটক হতে না চাইলে সঠিক সময়ে আকামা রিনিউ করে ফেলুন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সম্প্রতি সৌদি আরবে করোনার পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে কমতে শুরু করেছে আক্রান্ত রুগী কিন্তু তারপরেও করোনা প্রতিরোধের নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে আর এই অভিযানে প্রতিনিয়ত আটক হচ্ছেন প্রবাসী ও নাগরিকরা আজ উত্তর সীমান্ত অঞ্চল পুলিশের পক্ষ থেকে এক ঘোষণাতে জানানো হয়েছে করোনা প্রতিরোধের নির্দেশনা অমান্য করে গণজামায়াত করার অপরাধে সত্তর জনকে আটক করা হয়েছে যারা অংশগ্রহণ করেছিল সেই সকল আটককৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনে প্রেরণ করা হয়েছে তাই সৌদি প্রবাসীরা করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবে এখন প্রতিনিয়তই হামলা চালাচ্ছেন হুতি বিদ্রোহীরা আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের খামিশ মুশায়াতের বেসামরিক লক্ষ্যবস্তু টার্গেট করে হুতি বিদ্রোহীরা একটি সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছেন আরব জোটের পক্ষ থেকে জানানো হয়েছে হুতিদের ছোড়া ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন এতে কারও কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্রতিদিন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে